প্রায় সাড়ে চার মাস পর ফের কাপ্তাই হ্রদে শুরু হয়েছে মৎস্য আহরণ। প্রথম দিনের আহরণে খুশি জেলেও ব্যবসায়ীরা। গতবারের চেয়ে এবার অধিক রাজস্ব আদায়ের প্রত্যাশা মৎস্য উন্নয়ন কর্পোরেশনের। 132 দিন পর চেনা রূপে ফিরেছে রাঙামাটির কাপ্তাই হ্রদ। 725 বর্গ কিলোমিটার হ্রদ জুড়ে বসেছে জাল, জেলে ও নৌকার মেলা। ভোর হতেই জেলেদের আহরণকৃত মাছ ছোট ছোট বোটে করে নিয়ে আসা হচ্ছে জেলার সর্ববৃহৎ অবতরণ কেন্দ্র ফিশারি ঘাটে। ব্যবসায়ী ও শ্রমিকদের হাঁক ডাকে মুখর অবতরণ কেন্দ্র। এসব মাছ ট্রাক যোগে চলে যাচ্ছে রাজধানী সহ বিভিন্ন জেলায়। গেল বছর জেলার চারটি অবতরণ কেন্দ্রে 5,504 মেট্রিক টন মাছ অবতরণ হয়, যা থেকে রাজস্ব আদায় হয়েছিল 11,25,00,000 টাকা। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বল তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলতে গেলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছে এগুলা? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দাগিনে আমি যা কিছু করছি তোর ভালোবাসে করছি। আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলা করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।